শেখ শাহজাহান সহ বারো জন অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলো এদিন ফের বিচারক অভিযুক্তদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বসিরহাট আদালত থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাবার সময় প্রেজেন্ট ভ্যানের মধ্যে শাহজাহানকে তার ছোট মেয়ের হাত ধরে চোখ মুছতে দেখা যায় সন্দেশখালীর ঘটনার সাড়ে তিন মাস পর অবশেষে ভেঙে পড়তে দেখা গেল সন্দেশখালীর শেখ মঙ্গলবার এপ্রিল দুপুরে কলকাতার সংশোধনাগার থেকে শাহজাহান সহ চার অভিযুক্তকে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে অপরদিকে একই সঙ্গে বসিরহাট উপ সংশোধনাগার থেকে নিয়ে আসা হয় অভিযুক্ত আরও আটজনকে মোট বারো জনকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অন্যান্য দিনের মতো এই দিনে অভিযুক্তদের পরিবারের তরফ থেকে পরিবারের সদস্যরা ভিড় জমিয়েছিলেন বসিরহাট মহকুমা আদালত চত্বরে এদিন আদালত চত্বরে ছিলেন শেখ শাহজাহানের পরিবারের সদস্যরা এদিন বিকেলে যখন শেখ শাহজাহান সহ চার অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালত থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাবার জন্য প্রেজেন্ট ভ্যানে তোলা হয় সেই সময় প্রেজেন্ট ভ্যানের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন শেখ শাহজাহানের স্ত্রী ও তিন মেয়ে একসময় শেখ শাহজাহানের উদ্দেশ্যে প্রেজেন্ট ভ্যানের জানালা দিয়ে হাত বাড়িয়ে দেন স্ত্রী সেই সময় তার ছোট মেয়ে বাবাকে ডাকতে থাকে হঠাৎই দেখা যায় শেখ শাহজাহানকে স্ত্রীর হাত ধরার পর হাত ছেড়ে দিয়ে চোখ মুছতে আমাদের তপন প্রতিবেদন তুলে ধরলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার নাম আমরা বেশ কয়েক মাস ধরে দেখছিলাম সন্দেশখালীর বেতাজ বাদশার যে চালচলন সেটা বাদশাহী চালচলনই বলা চলে এবং যখন তাকে ঘটনার ছাপ্পান্ন দিন পর অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছিল ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল শেখ শাহজাহানের অনুগামীদের হাতে তারপর যখন ছাপ্পান্ন দিন পর পুলিশের পুলিশ তাকে গ্রেপ্তার করে অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় তখন যে তার চলন বা হাবভাব তার চাল চলন সেটা দেখা গেছিলো বলা যায় একজন শাহজাহানের মতো অর্থাৎ বাদশাহী চাল তার চাল তিনি সেদিন দেখিয়েছিলেন তারপর তাকে ধীরে ধীরে ভাঙতে দেখা গেছিলো আর আজ আজ তাকে চোখের জল মুছতে দেখা গেল যখন তাকে প্রিজন ভ্যানে করে বসিরহাট জেল থেকে বসিরাট জেল থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই যখন তার স্ত্রী এবং তার কন্যারা কান্নায় ভেঙে পড়লেন প্রিজন ভ্যানের পাশে দাঁড়িয়ে তখন স্ত্রীর হাত যখন তার উদ্দেশ্যে প্রসারিত করে দিলেন তখন শেখ শাহজাহান গাড়ির জানলা দিয়ে অর্থাৎ প্রিজন ভ্যানের জানলা দিয়ে তার স্ত্রীর হাত ধরলেন এবং তাকে চোখ মুছতে দেখা গেল এই প্রথম শেখ শাহজাহানকে তার শেখ শাহজাহানের চোখে জল দেখতে পেলেন কোটি চত চত্বরের মানুষ তবে যদিও বিরোধীরা অর্থাৎ যারা শেখ শাহজাহানের বিরোধী বিরুদ্ধে কথা বলছেন বা যা সন্দেশকালীর যারা প্রতিবাদী তারা কিন্তু এটাকে কুম্ভীরশ্রু বলছেন তার কারণ শেখ শাহজাহান যখন আমার এলাকার মানুষদের ওপর অত্যাচার করতেন একের পর এক দিনের পর দিন যখন অত্যাচার করতেন শেখ শাহজাহানের বাহি যখন গ্রামের মানুষকে ধরে এনে তার জোর করে জমি দখল করত তখন তাদের যে কান্না সেটা কিন্তু শেখ শাহজাহান কোনোদিন দেখতেও চাননি বা দেখার চেষ্টাও করেননি আজ তিনি যখন তার স্ত্রী কন্যারা কান্নায় ভেঙে পড়ছেন শেখ শাহজাহানকে যখন বসিরাট কোর্ট থেকে নতুন করে চোদ্দ দিনে জেলে নির্দেশ দিয়েছেন বসিরাট মহকুমা আদালতের বিচারক এবং তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে বসিরাট থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে তখন কিন্তু তার চোখে চোখ চোখের কোণে ভিজে গেল অর্থাৎ চোখে জল এসে গেল প্রসঙ্গত বলি শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে এটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে জারি করা সমস্ত সমন এড়িয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে লুক নোটিস জারি করা হয়েছে ইডি তাকে একটি মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কিন্তু একাধিক নোটিস দেওয়া সত্ত্বেও তিনি কলকাতা ইডি অফিসে হাজিরা দেননি এরপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা শেখ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এলওসি জারি করেছে যাতে তাকে বিদেশে পালিয়ে যাওয়া থেকে বিরত রাখা যায় সমস্ত বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগকেও নোটিস দেওয়া হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন শুনব শেখ শাহজাহানের পর এবার বিপদ বাড়তে চলেছে তারই ভাই শেখ সিরাজ উদ্দিনের কারণ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এবার এল ও অর্থাৎ লুক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই সেই লুকআউট নোটিশ জারি করা হয়ে গিয়েছে বলে এডি সূত্রে জানা যাচ্ছে তার কারণ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে একাধিকবার তলব করা হয়েছিল ইডির তরফে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে একাধিকবার নোটিশ পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে ডেকেছিল কিন্তু যদিও সেই নোটিসে তিনি সাড়া দেননি শেখ শাহজাহানকে যখন অতীতে ইডির তরফে নোটিশ করা হয়েছিল শেখ শাহজাহানও এরকম স্পর্ধা দেখাননি তিনি তার আইনজীবী পাঠিয়েছিলেন এটা জানাতে যে তারা আদালতের নির্দেশ আদালতে দ্বারস্থ হচ্ছেন এই এই মামলা এই মামলা নিয়ে কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন তিনি কিন্তু ইডিরে এখনও পর্যন্ত বেপাত্তা কারণ তিনি এখনও পর্যন্ত ইডির সেই ডাকে হাজিরা দিচ্ছেন না তিনি ইডির যে তলবি নোটিস তাকে দেওয়া হয়েছিল সেই নোটিশ পেয়ে কিন্তু এখনও পর্যন্ত ইডিকে তদন্ত সহযোগিতা করেনি এর এই কারণে ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে ইডির গোয়েন্দারা মনে করছেন যে শেখ সিরাজউদ্দিন তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এমন সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার কথা মাথায় রেখে তার বিদেশে পালানোর যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কায় জল ঢালতে ইডির তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং ইডির যেটা দাবি করা হচ্ছে যে যাতে তিনি বিদেশে পালিয়ে না যেতে পারেন সেই কারণেই তার বিরুদ্ধে এলওসি অর্থাৎ লুক আউট সার্কুলার জারি করা হয়েছে এবং এই লুকআউট সার্কুলারের ফলে এই মুহূর্ত থেকে আর বিদেশে কোনো রকমভাবে যেতে পারবেন না তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া এবং তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া যেহেতু বিদেশে পালাতে পারবেন না অর্থাৎ সেই রাস্তায় কাটা ফেলতেই ইডের এই এই অতি সক্রিয়তা এবং সেই এল অনুযায়ী অর্থাৎ লুকআউট সার্কুলারের নিয়ম অনুযায়ী দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়েছে সতর্কতা দেশের সমস্ত বিমানবন্দরে ইডির তরফে এই লুকআউট নোটিস বা লুকআউট নোটিসের সম্পর্কে জানানো হয়েছে পাশাপাশি শেখ সিরাজুদ্দিনের ছবি এবং তার সমস্ত বিস্তারিত বিবরণ সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহত করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যাতে কোনোরকমভাবেই কোনো বিমানবন্দরের মারফত কোনোভাবে শেখ সিরাজুদ্দিন বিদেশে পালিয়ে যেতে না পারেন সতর্ক যা সতর্কতা জারি করা হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ অভিবাসন দপ্তরকেও ফলে সমস্ত বিমানবন্দরের অভিবাসন দপ্তর বা ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে এই অ্যালার্ট করা হয়েছে যাতে শেখ শেখ সিরাজউদ্দিনকে কোনোভাবে বিদেশে যেতে দেওয়া না হয় পাশাপাশি বর্ডারেও যে সমস্ত ইমিগ্রেশন অফিসার রয়েছেন বা কার্যালয় রয়েছে সবাই সব জায়গাতেই কিন্তু এল এলওসি অর্থাৎ লুক আউট সার্কুলারের কপি পাঠানো হয়েছে পাশাপাশি শেখ সিরাজউদ্দিন শেখ শাহজাহানের নিজের ভাই তার সমস্ত ছবি তার পাসপোর্ট নাম্বার এবং বিস্তারিত বিবরণ সমস্ত ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে যাতে তাকে কোন রকম যাতে আহ কোন পদ দিয়ে যাতে তিনি বিদেশে না যেতে পারেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন